ভারত বাংলাদেশ সীমান্তের বাগদায় জলাশয়ে উদ্ধার যুবতীর দেহ। মাছ ধরতে গিয়ে মৎস্যজীবীরা প্রথম দেহটি দেখেন। মৃতার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাগদায়। বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া মনোহরপুর এলাকায় একটি জলাশয়ে দেহটি ভাসতে দেখা যায়। খবর দেওয়া হয় বাগদা থানায়। খবর পেয়ে বাগদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। মৃত যুবতীর পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় বিলে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ ভাসতে দেখেন মৎস্যজীবীরা। এরপরই খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়রা জানিয়েছেন, মৃতার পরনে গেঞ্জি ও শর্ট প্যান্ট ছিল। মাঠের মধ্যে জালে একটা লাশ বেঁধেছে, তখন আর কি বললাম কোথায়, বললো যে মাঠের ভিতরে একজনের জালে পাশে আছে। পুলিশ কিছু সময় পরে পুলিশ গেল, পুলিশে লাশটা নিয়ে আসলো, নিয়ে এসে তাঁবুর সঙ্গে বেঁধে নিয়ে চলে গেল। মেয়ে মোটামুটি দেখে মনে হচ্ছে বয়স কম, 17-18 এরকম আনুমানিক। তাও মনে হচ্ছে দুদিন এক দুদিন আগেরই। মাঝে মাঝে এখান দিয়ে, হ্যাঁ মাঝে মাঝে শোনা যায় এখান দিয়ে লোক যাতায়াত করে রাতের বেলায়। সবসময় তো দেখা যায় না, রাতের বেলায় গেলে কিভাবে দেখে। ওই যুবতী ভারতীয় না বাংলাদেশী তা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা অসীমা বিশ্বাস বলেন, সকালে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়, সকলে ছুটে আসেন। আসে পুলিশ, মেয়েটির পরনে গেঞ্জি ও প্যান্ট ছিল, আমাদের এলাকার কেউ নয়। কোথা থেকে মেয়েটি এলো আমরা জানি না। আর পুলিশ আসছে, পুলিশরা আসে, ওইখান থেকে লাশ নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখানে রাখলো, রেখে এখান থেকে তুলে নিয়ে চলে গেলো। এখন সে লাশ আমরা তো চিনি না, যে কোথার মেয়ে কি মুখ আমরা দেখতে পারিনি। বাংলাদেশের মেয়ে, বাংলাদেশি ছাড়া আমাদের ইন্ডিয়ার মেয়ে না। পোশাক একটা গেঞ্জি ছিল গায়ে, আর একটা শর্ট প্যান্ট ছিল, মানে গেঞ্জি প্যান্ট, ফুল প্যান্ট, গহনা ছিল কিছু গলায়, ওগুলো আমরা দেখতে পাইনি। আমরা এখানে ছিলাম, পুলিশ এখান থেকে পুরো ঘিরে ফেলেছিল, আমরা দেখতে পাইনি। এ বিষয়ে স্থানীয় অপর এক ব্যক্তি বলেন, পাশেই কাজ করছিলাম, হঠাৎ জলে একটি মৃতদেহ ভাসতে দেখতে পাই, মেয়েটি এলাকার কেউ নয়। থানা খবর দেয়, সব লোকজন জানাজানা হয়, থানা খবর দেয়, থানা এসে লাশটা নিয়ে গেল। মেয়ে তো বয়সটা কিছু বোঝা গেছে? বয়সটা সঠিক আমি জানি না, আমি কাজ করছিলাম এদিকে। অচেনা না? চেনা। অচেনা। কি নাম আপনার? আমার নাম জয়দেব সর্দ। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম ভবানপুর। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।